বাঙ্গুর হাসপাতালে মোবাইল বন্ধ। কোভিড রোগীদের তাদের পরিবারের সঙ্গে কথা বলানোর জন্য ভার্চুয়াল আওয়ার করার চেষ্টা শুরু হয়েছে। কোভিড রোগীদের সঙ্গে তাদের পরিবারের লোকেদের ভিডিও কলে কথা বলানো হচ্ছে, এমন উদ্যোগ নিচ্ছেন নার্স। সংক্রমণের আশঙ্কায় চেম্বার বন্ধ রেখেছেন অধিকাংশ ডাক্তার। অনেকে আবার করোনা আতঙ্কে হাসপাতালের আশেপাশে ভিড় এড়াতে ভিড়তে চাইছেন না। কিন্তু রোগ ব্যাধি কি লকডাউন মানে? তাহলে উপায়, মসিহা হয়ে দেখা দিলেন ডাক্তার ভোলানাথ মান্না। আগেও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, তবে এখন তিনি যা করছেন তা নিঃসন্দেহে নজির। লকডাউনে দিন আনা দিন খাওয়া মানুষগুলোর রোজগার বন্ধ, দুবেলা দুমুঠো জোগাড় করতেই ঘাম ছুটছে। ডাক্তার দেখানোর পয়সা কোথায়? চাইলেও ডাক্তারি বা মিলছে কই? অধিকাংশ ডাক্তারই যে চেম্বার বন্ধ রেখেছেন, আর এখানেই স্বতন্ত্র চুঁচুড়ার ভোলানাথ মান্না। চেম্বার তো খুলছেনই, রোগীও দেখছেন বিনা পয়সায়। বিনা ফিজে অর্থনৈতিক অসহায় যে মানুষগুলো রয়েছে তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করেছেন, এটা আমাদের সমাজের জন্য একটা বড় উদাহরণ। এই মুহূর্তে যখন কেউ আমাদের পাশে আসবে কিনা এই সন্দেহে আমরা দীর্ঘদিন ধরে ভাবছি যে কি হবে আমাদের কোনো আতঙ্কের মানে সময়, কোনো সংকটের সময়, ঠিক সেই সময়ে ডাক্তারবাবু এই ভেঞ্চার, এটা আমাদের কাছে একটা অত্যন্ত আনন্দের। এসএসকেএম এর সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার মান্না চুঁচুড়ার মোগলটুলিতে থাকেন, আশেপাশের 10 জায়গায় চেম্বার করেন। করোনা আতঙ্কের মধ্যে অক্লান্ত তিনি দেখে চলেছেন একের পর এক রোগী। কিছু মানুষ তো বলছেন যে আমাদের এটা দরকার ছিল, মানে তারা তো গত কয়েকদিন থেকে আরম্ভ করেছি এবং তারা বলছেন যে আমাদের এটা দরকার ছিল, এই ব্যাপারটাকে আপনি যে ভেবেছেন এটার জন্য আমি তাদের কাছ থেকে অনেক আশীর্বাদ পেয়েছি। হাসপাতালের অব্যবস্থা, চিকিৎসকদের গাফিলতি নিয়ে আচ্ছার অভিযোগ ওঠে। ডাক্তার মান্না যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন মুদ্রার একটা ওপিঠো আছে। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। কি চাই? বেগুন, পটল, চাল, ডাল সব পাবেন। ঝুড়ি সাজিয়ে বসে দোকানিরা, যা মন চায় তুলে থুলিতে ভরে ফেলুন। দামের কথা ভুলে যান, কারণ বসিরহাটের এই বাজারে সবই ফ্রি, যাকে বলে বিনি পয়সার বাজার। এ এক সব পেয়েছির দেশ। কি চাই? চাল, ডাল, আলু, পেঁয়াজ সব পাবেন। পসরা সাজিয়ে বসে দোকানিরা, তুলে নিলেই হলো, পয়সা কড়ির গল্প নেই, কারণ এ বাজার যে ফ্রি। বসিরহাট পুর এলাকার 16 নম্বর ওয়ার্ডের আওতায় পড়ে হরিশপুর। মূলত নিম্নবিত্ত নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের বাস। লকডাউনের বাজারে রুটিরুজি বন্ধ, তাই দুবেলা দুমুঠো জোগানো দুষ্কর হয়ে দাঁড়াচ্ছিল অনেকেরই। এগিয়ে আসেন কাউন্সিলর দেবদূত খাঁড়া। তারই উদ্যোগে বসেছে ফ্রি বাজার। একেবারে বিনি পয়সায় মিলছে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল থেকে পছন্দের লাউ, বরবটি, উচ্ছে, বেগুন, ঢেঁড়শ, থলি ভর্তি করে জিনিস ব্যাগে পুরছেন আম জনতা। এলাকার কাউন্সিলরের এমন উদ্যোগে খুশি বিধায়ক দীপেন্দু বিশ্বাস। তারই হাতে এদিন হলো বাজারের উদ্বোধন। আপনার রেশনে অ্যাভেলেবেল হয়ে যাবে 1-2 তারিখ থেকে, মানে প্রত্যেকেই তাদের কার্ডে RKS-1 RKS-2 সবাই বিনামূল্যে খাদ্য মানে চালটা পাবে রেশন থেকে এবং গম পাবে। কিন্তু ধরুন বেগুন, লঙ্কা, ভেন্ডি, পটল, উচ্ছে বা তেল, লাউ, এগুলো তো আর কোথাও পাবে না, সবাইকে কিনতে হবে। কিন্তু সেই অনেক জায়গায় এখন এটা নিয়ে সমস্যা আছে, সেইটাই এলাকার মানুষের পক্ষে একটা উপকার হবে যে সেইটা আর তাদের কিনতে হবে না, তারা আগামী দিনে এটা তাদের কাজে লেগে যাবে। কাউন্সিলরের উদ্যোগে মুখে হাসি ফুটেছে গরিব গুর্ব মানুষগুলোর মুখে। আর শুধু একদিন নয়, লকডাউন চলা পর্যন্ত বিনি পয়সার বাজার চালু থাকবে, আশ্বাস কাউন্সিলরের। বিমল বসুর রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা, বসিরহাট।